গুড মর্নিং গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো। আমিও খুব ভালো আছি, আমিও সুস্থ আছি। তো সম্পাইন সোমনাথের ব্লগে তোমাদের আবার স্বাগত জানাই। তো সকাল সকাল চলে এলাম ব্লগ, একটা ব্লগ নিয়ে। আর সেই ব্লগটা আজকে কি শেয়ার করছি সেটা একটু পরেই বুঝতে পারবে, আর নিশ্চয়ই থাম্বনেল দেখেও বুঝতে পারছো। তো সকালের ওয়েদারটা দেখো কেরম, আর হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। আর আজকে চলে যাবে আমার শাশুড়ি মা, কোথায় যাচ্ছে একটু পরে তোমাদেরকে বলছি। তো সকালবেলা ওয়েদারটা দেখে নাও, মেঘলা হয়ে আছে, নিশ্চয়ই বুঝতে পারছো যে বৃষ্টি হবে। জানি না বৃষ্টি হবে কি না, তাও তোমাকে কাজগুলো তো সেরে নিতে হবে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো যে বৃষ্টিতে গাছপালাগুলো কীরকম নষ্ট হয়ে গেছে। এই দেখো গাছগুলো দেখেছো, জলে সব গাছ মরে গেছে। একটা গাছ মানে ফুল নেই যে পুজো করার মতন, জাস্ট এই গাছটা দেখো বেঁচে আছে। আর ওই ধারে একটা গাছ রয়েছে, ওই গাছটা বেঁচে রয়েছে। আর সব জল উঠে একেবারে, মানে কি বলবো, একদম শেষের মতন। আর এই গাছটা মোটামুটি ঠিক আছে, পাশের বাড়িও দেখা যাচ্ছে। তো যাই হোক, আর কি আর বলবো। তো এই ছিল, তো চলো এবার চলে যাই। কোথায় যাচ্ছে আমার শাশুড়ি মা? তো শাশুড়ি মা চলে যাবে আজকে, খুব দুঃখের ব্যাপার। আর খারাপ লাগে শাশুড়ি মা একটু থাকলে, একটু হাসি ঠাট্টা হয়। তো এই দাঁড়াতে অনেকদিন যাবো যাবো করছি, এই বৃষ্টির জন্য যাওয়া হয় না। তা আজকে বৃষ্টি হলেও আজকের আমি যাব। তো গাইস, তো শাশুড়ি মা বেরিয়ে গেল, আর তখন আমার খুব মনটা খারাপ ছিল বলে শেয়ার করতে পারিনি। টোটো করে চলে গেল, আর মনটা খুবই খারাপ, কী করবো, থাকলে পরে একটু মজা ঠাট্টা বাড়া সব হয়। তো চলে গেল, কী আর করা যাবে, ঘুরতে গেছে কদিনের জন্যে। আর আমার শাশুড়িও বাপের বাড়ি হচ্ছে গঙ্গারামপুরে, আমারও আমার বাপের বাড়িও গঙ্গারামপুর। তো যাই হোক চলে গেছে, আর সব সকালে তো কাজ করতে হবে। আর দেখো গুড়ি গুড়ি বৃষ্টিও শুরু হয়ে গেছে, আর বৃষ্টির মধ্যেই গেল, কি আর করা যাবে। তো যাই হোক, তো চলো আমি বাকি কাজ করে রাখছি। তো দেখো গাইস, সব কাজ শেষ করে আর তোমাদের সাথে চলে এলাম রান্না নিয়ে। আর কি কাজ শেয়ার করব, ওই জন্য শেয়ার করে নিই। আর ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এইসবই কাজ তো আর শেয়ার করলাম না। তো আমি একদম রান্নার কাছে চলে এসেছি। আর ওদিকে দেখো সুজি হচ্ছিলো, আর এদিকে আমি ছোলা করছি, পেঁয়াজ দিয়ে একটু কাঁচা লঙ্কা, আর একটু ছোটো করে আলু কেটে করছি, একটু মানে মাখা মাখা মতন করবো লুচি দিয়ে খাওয়ার মতন। তো যাই হোক, একটু তাড়া রয়েছে, জানি না আগে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারবো কি পারবো না। সুজিটা করছি, দুধ আর একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি সুজিটাকে। তো ভেজে নিয়ে সুজিটাকে করেছি দুধ দিয়ে আর একটু স্লাইট চিনি দিয়ে। আমার সুজিটা প্রায় হয়ে এসছে, তো এটা হয়ে গেলে ওদিকটা আমি চা চাপিয়ে দেবো, চাটা করে নেবো। চাটা শেয়ার করলাম না, আর যাই হোক, তো আমার সুজিটা হয়ে গেছে, আমি ওদিকে চা করে নেবো। আর ওরা ঘুম থেকে উঠে গেছে, আর একটু তাড়া রয়েছে আজকে আমার। তো দেখো দুধ আর আমি চা নিয়ে একদম হাজির, একদম বানিয়ে টানিয়ে। আর এদিকে কড়া রয়েছে, লুচি ভাজবো, আর চাটা আগে দিয়ে আসি। আর দেখো এখানে সুজি করেছি আর ওই মাখামাখা তরকারি। আর গাইস তোমরা কিছু মনে করো না, ঘরে যাব। তো ঘরে বিছানাটা এখনও সেরকম গোছানো হয়নি। তো এই দেখো চলে এসেছি, আর ফোনে কথা বলছে একজন, আর এই দেখো ব্রাশ করছে। তো এদেরকে খাইয়ে দাইয়ে আমার যাওয়ার একটা তাড়া রয়েছে, আর বৃষ্টিও হচ্ছে। তো দেখো আমি খাবার নিয়ে চলে এসেছি, চাউমিন দেখতে পাচ্ছ, ফুলকা ফুলকা লুচি করেছি, সুজি করেছি। তো সকালের খাওয়ার আমাদের এই ছিল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর তো চলো আমি এখানে আজকে ভিডিওটা শেষ করছি খাওয়ার এখান থেকেই। তো এদেরকে খেতে দিয়ে দেবো, খেয়ে আর চলে যাবো আমি। ভ্যাকসিন নিতে জানি না ভ্যাকসিনটা হবে কি না। তো যাই হোক, আর খেয়ে এদেরকে খাইয়ে দিই। আর দেখো সব বসে রয়েছে ফুলকা ফুলকা লুচি, তো দিয়ে দিই খেতে। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর দেখো শুয়ে পড়ে রয়েছে।